পলাশবাড়িতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কলম সৈনিক এক হও অন্যায়ের প্রতিবাদ করো স্লোগানকে সামনে রেখে আজ গাইবান্ধার পলাশবাড়িতে কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে। আজ সকালে পলাশবাড়ি প্রেস ক্লাবের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। রবিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ি প্রফেসর পাড়ার বাড়িতে ঢুকে একদল দুর্বৃত্ত সাংবাদিক শাহজাহান আলী ভুলুর উপর হামলা চালায়। তারা তাকে হত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু দুর্বৃত্তদের গ্রেফতার করতে না পারায় সাংবাদিকরা বিশুদ্ধ হয়ে আজ এই কর্মসূচি পালন করে। পলাশবাড়ি প্রেস ক্লাবের আয়োজনে আজকের প্রতিবাদ সভা ও মানববন্ধনে ওই পথে বক্তব্য রাখবেন পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীকে ঘৃণা করে ফেলে সংগ্রামী বন্ধুরা। যারা হামলা করলো তাদের বিরুদ্ধে থাকে।